WBPSC ক্যাটাগরির প্লাস সাবস্ক্রিপশন তোমরা এখনো যারা নাওনি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশনের সাথে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, এবং 24 মাসের সাথে তোমাদের 3 মান্থসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি প্রোভাইড করা হচ্ছে। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে, এবং সেখানে WBCS প্রিলিমসের 2021কে টার্গেট করে GS মিনি মক টেস্ট এখানে অর্গানাইজ করা হচ্ছে 24শে জুলাই তোমাদের সাথে 7টার সময়। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখানে 75 কোশ্চেন থাকবে, 0.25 নেগেটিভ মার্কিং থাকবে, এবং ফুল মার্কস তোমাদের 75ই থাকছে। তাই লেট করো না, WBP 2021 স্কলারশিপ মক টেস্টও তোমাদের জন্য থাকছে, যেখানে 100 কোশ্চেনের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করানো হবে। 1 বছরের সাবস্ক্রিপশন পাবে প্রথম 3 জন ফ্রিতে বা তার বেশি, 4 থেকে 13 জন পাবে 75% স্কলারশিপ এখানে ফ্রিতে, আর 14 থেকে 20 জন পাবে 50% স্কলারশিপ ফ্রিতে। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, এরকম কম্প্রিহেন্সিভ ব্যাচে পার্টিসিপেট করতে চাও গ্রুপ সি গ্রুপ ডির, এবং এই প্রত্যেকটি কোর্সের দ্বারা নিজেদের সুন্দরভাবে প্রিপেয়ার করতে চাও, তাহলে তোমরা তোমাদের সাবস্ক্রিপশন এখানে করে নিতে পারো। 6 মাসের সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার, 12 মাসের কস্ট স্ট্রাকচার, 24 মাস তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। 633 টাকা পার মান্থ এখানে তোমাদের কস্ট স্ট্রাকচার রয়েছে, বাট আরও কমে যাবে, 10% ডিসকাউন্ট হয়ে যাবে অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করলে। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এবং নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো। কারণ একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে, এবং প্রত্যেকটি এডুকেটরের দ্বারা নিজেদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। 2022-এর জন্যও যারা টার্গেট করছো, এখন থেকেও কিন্তু তোমাদের জন্য সুন্দর সময়, তাই টাইমটাকে ইউটিলাইজ করো। হাই এভরিওয়ান, WBCS প্রিলিমিনারি 2021 শর্ট মক টেস্ট সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। পার্ট 13 নিয়ে আজকে আলোচনা করব আমরা, এবং এর আগে যে কটি পার্ট তোমাদের সাথে প্রোভাইড করা হয়েছে, যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। এবং আজকের এই পার্টের পরে আমাকে জানাবে নেক্সট উইকে তোমরা এই 11, 12, 13 মতো কোশ্চেন ফ্লো আমার থেকে চাইছো কিনা, মানে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কোশ্চেন চাইছো কিনা। কারণ অনেকেরই ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন সলভ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ইকোনমিক্স অনেকে ভয় পাও। তো প্লিজ ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই জানাবে, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট এই সেক্টরটাতে। নেক্সট উইক পর্যন্ত আমরা এই সিরিজটি কন্টিনিউ করব। আফটার দ্যাট নেক্সট মান্থে অগস্ট থেকে হয়তো অন্যরকমভাবে তোমাদের পাশে থাকতে পারি। সো থ্যাংক ইউ, আমাকে জানিও কোনটা তোমরা চাইছো। আজকের কোশ্চেনটিকে সলভ এখানে করার জন্য একটি কোশ্চেনই যথেষ্ট রয়েছে, দ্যাট ইজ উইথ রেফারেন্স টু দি ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট। ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোকে কনসিডার করতে বলেছে। জানতে চাওয়া হচ্ছে কমার্শিয়াল পেপার ইজ আ শর্ট টার্ম আনসিকিউরড প্রমিসারি নোট। নেক্সট, সার্টিফিকেট অফ ডিপোজিট ইজ আ লং টার্ম ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই RBI টু আ কর্পোরেশন। কল মানি ইজ আ শর্ট টার্ম ফাইন্যান্স ইউজড ফর ইন্টার ব্যাঙ্ক ট্রানজাকশন। জিরো কুপন বন্ড আর দি ইন্টারেস্ট বিয়ারিং শর্ট টার্ম বন্ড ইস্যুড বাই দি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক টু দি কর্পোরেশন। সো এই 1, 2, 3, 4 অপশানের মধ্যে এখানে জানতে চাওয়া হচ্ছে কোনটি বা কোনগুলো কারেক্ট। সো এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, আমি চাই তোমাদেরকে আজকের সেশনে সেই কিওয়ার্ডগুলোকে একটু বুঝিয়ে দেওয়ার। যেমন, হোয়াট ইজ কমার্শিয়াল পেপার, হোয়াট ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট, হোয়াট ইজ কল মানি, অ্যান্ড হোয়াট ইজ জিরো কুপন বন্ড। সো এই টাইপের প্যাটার্নটা তোমরা ফলো করতে চাইছো কি না নেক্সট উইকের জন্য প্লিজ আমায় জানাবে। আদারওয়াইজ যেমন আমাদের ফ্লো চলছিল, সবকটা হিস্ট্রি জিওগ্রাফি সবকটা সাবজেক্টের, আমরা সেটি দেখে নেওয়ার চেষ্টা করব, আমাকে জানাবে। সো এই কোশ্চেনটির আনসারটি তোমরা আমাকে বলবে। এখন ভাবো, ঠিক আছে, আমি প্রত্যেকটা ডেটা বুঝিয়ে নিই, দেন তোমরা আমাকে দেন বলো উত্তরটা কী হবে, আমি একদম এন্ডে গিয়ে বলে দেবো। তো
তো প্রথমত এখানে যেটি বলা হচ্ছে কমার্শিয়াল পেপার, এটি একটি শর্ট টার্ম আনসিকিউরড প্রমিসারি নোট। আমাকে তার মানে জানতে হচ্ছে হোয়াট ইজ প্রমিসারি নোট, ঠিক আছে? সিকিউরড আনসিকিউরড মোটামুটি তোমরা আশা করি জানো, লং টার্ম শর্ট টার্ম জানো। শর্ট টার্ম এক বছরের মধ্যে যার ম্যাচিউরিটি পিরিয়ড থাকে তাকে শর্ট টার্ম বলে, আর এক বছরের ঊর্ধ্বে যখন কোনো কিছুর ম্যাচিউরিটি পিরিয়ড থাকে তখন তাকে লং টার্ম বলে। এবার এখানে প্রমিসারি নোটের কথা এখানে মেনশন করা রয়েছে, সো এই প্রমিসারি নোটের রেসপেক্টে কী জানতে চাওয়া হচ্ছে এখানে আমাদেরকে আগে ব্যাপারগুলো তো জানতে হবে। সো প্রথম কথা, প্রমিসারি নোট কথাটার মানেটাকে বুঝতে হবে। ধরো সাপোজ এখানে এ এবং বি দুজন ব্যক্তি আছে, এবার এ বি এর থেকে টাকা ধার নিল, এ বি এর থেকে টাকা ধার নিল। তো এ বি এর থেকে এখানে টাকা ধার যেহেতু নিয়েছে, তাই জন্য এ বি এর থেকে টাকা ধার নেওয়ার জন্য কিছু সময় বাদে সেই টাকাটা এ কে বি কে ফেরত দিতে হবে। তো এই যে টাকাটা ফেরত দিতে হবে, নিশ্চয়ই যদি সাপোজ বি এ কে 100 টাকা দেয়, এ যখন বি কে টাকাটা ফেরত দেবে নিশ্চয়ই 100 টাকার গ্রেটার ভ্যালু দেবে, ইন্টারেস্ট ছাড়া তো আর কেউ টাকা ধার দেয় না। এবার এই যে টাকাটা এক্সট্রা ধার দেওয়া হলো, এই ধার দেওয়ার জন্য সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রমিসারি নোট দরকার, মানে আমার নাম এ, আমি বি থেকে এত টাকা ধার নিলাম, আমি একটি স্পেসিফিক ডেটে এই টাকাটি ফেরত দেব এত পার্সেন্টেজে। এই যে একটা একটা পেজের মধ্যে এটা লেখা থাকবে, এটাই হচ্ছে আমাদের প্রমিসারি নোট। ওকে, প্রমিসারি নোট আর কিছু না। সো কমার্শিয়াল পেপার এটি কি? এটি কি প্রমিসারি নোট? হ্যাঁ, কমার্শিয়াল পেপার এটি একটি আনসিকিউরড মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আর ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট দুটো ইনস্ট্রুমেন্ট হয়। সো মানি মার্কেট রেগুলেটেড বাই আরবিআই, ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড বাই সেবি। তাহলে কমার্শিয়াল পেপার কোথাকার ইনস্ট্রুমেন্ট? মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট। এটি একটি আনসিকিউরড ইনস্ট্রুমেন্ট, কমার্শিয়াল কথাটা যুক্ত রয়েছে, ব্যবসা বাণিজ্যের সাথে কানেক্টেড। এই ইনস্ট্রুমেন্টটি প্রমিসারি নোটের রেসপেক্টে ইস্যু করা হয়, এটি ইন্ট্রোডাকশন করা হয়েছিল 1990-তে, এবং এর দ্বারা হাইলি রেটেড কর্পোরেট যে বড়োয়াররা থাকে, মানে যারা বড় বড় বিজনেসম্যানেরা থাকে, তারা ছোট সময়ের জন্য শর্ট টার্মে যদি বড় করতে চায় এবং তাদেরকে এই পার্টিকুলার কমার্শিয়াল পেপার একটি হাতিয়ার বলা যায় তুলে দেওয়া হয়েছে। এবং ডিফারেন্ট আলাদা আলাদা ডিলার, প্রাইমারি ডিলার, অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কমার্শিয়াল পেপার এখানে ইস্যু করতে পারে এবং তাদের প্রয়োজনে তারা মার্কেট থেকে টাকা তুলতে পারে। এই কমার্শিয়াল পেপার ক্যান ইস্যু ফর দি ম্যাচিউরিটি বিটুইন মিনিমাম 7 ডেজ এবং ম্যাক্সিমাম আপ টু 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ইস্যু। তাহলে 7 দিন থেকে 1 দিন পর্যন্ত, এটা 1 বছর পর্যন্ত এর ম্যাচিউরিটি পিরিয়ড থাকতে পারে, তার জন্যই তো এখানে শর্ট টার্ম বলছে, ঠিক আছে? এবং এখানে ডেনোমিনেশন কত থাকে? 5 লাখ বা তার মাল্টিপল, 5 লাখ বা তার মাল্টিপল। সো এই 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 যে কোশ্চেনের আজকে সেশনটা, এই সেশনটা তাদের জন্য যারা কখনো না কখনো অ্যাটলিস্ট এই কনসেপ্টগুলো সম্পর্কে মানি মার্কেটের মানে বোঝো, আদারওয়াইজ একদম বেসিক থেকে যদি শুরু করতে চাও, আমাদের প্রোফাইলের সাথে কানেক্টেড থাকতে পারো, অ্যাকাডেমি প্লাসে যুক্ত থাকতে পারো, বিকজ ইন্ডিয়ান ইকোনমির স্কোর খুব গুরুত্বপূর্ণ তোমাদের WBCS এর সিলেকশনের ক্ষেত্রে। সো এখানে আমরা তাহলে কোশ্চেনটা যেটা লেখার ছিল কমার্শিয়াল পেপারকে নিয়ে, তাহলে এটি আমরা যদি বলি কমার্শিয়াল পেপার, তাহলে এটি কি শর্ট টার্ম? হ্যাঁ, এটা ঠিক হয়ে গেল। এটা কি আনসিকিউর? হ্যাঁ, ঠিক হয়ে গেল। এটি প্রমিসারি নোট? হ্যাঁ, ঠিক হয়ে গেল। এবার তার মানে আশা করি বুঝতে পারলাম যে 1 নম্বর যে পয়েন্টটা এটা কারেক্ট। ওকে, এখানে আমরা দেখতেই পাচ্ছি। নেক্সট আমাদের কাকে নিয়ে কথা বলছে? সার্টিফিকেট অফ ডিপোজিটকে নিয়ে। সার্টিফিকেট অফ ডিপোজিট লং টার্ম ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই টু আ কর্পোরেশন। তো সার্টিফিকেট অফ ডিপোজিট কী জিনিস? সার্টিফিকেট অফ ডিপোজিট এটি একটি নেগোশিয়েবল মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এগেন, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, তার মানে আরবিআই এখানে ইস্যু করবে। সো এটি ডিমেটেরিয়ালাইজড ফর্মে অথবা ইস্যুয়েন্স প্রমিসারি নোট ফর্মে এটি ইস্যু করা হয় ডিপোজিটের। এখানে এই যে সার্টিফিকেট অফ ডিপোজিট কীভাবে ইস্যু করা হয়? এগেন্স ফান্ড ডিপোজিট অ্যাট আ ব্যাঙ্ক
or the eligible financial institution for a specified time period. ধরো সাপোজ আমার কাছে আমার ব্যাংকে ডিপোজিট করা আছে কিছু টাকা, সেই টাকার রেসপেক্টে আমি সার্টিফিকেট অফ ডিপোজিট পেতে পারি, অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেসিফিক টাইম পিরিয়ডে এটি পেতে পারে। মিনিমাম অ্যামাউন্ট কত? 1,00,000 টাকা। এবং মিনিমাম ডিপোজিট, তার মানে এখানে সিঙ্গেল সাবস্ক্রাইবার মানে যে কোনো একজন ব্যক্তি সার্টিফিকেট অফ ডিপোজিট যদি ডিমান্ড করে তাহলে 1,00,000-র মাল্টিপলে তাকে নিতে হবে। এই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কি কমার্শিয়াল পেপার 5,00,000 বা তার মাল্টিপল আর সার্টিফিকেট অফ ডিপোজিট 1,00,000 বা তার মাল্টিপলে ব্যবহার করা হয়। ম্যাচুরিটি পিরিয়ড অফ সিডি ইস্যুড বাই ব্যাংক নট লেস দ্যান 7 ডে, নট লেস দ্যান 7 ডে, ঠিক আছে, অ্যান্ড নট মোর দ্যান 1 ইয়ার ফ্রম দি ডেট অফ ইস্যু। তাহলে এখানে ম্যাচুরিটি পিরিয়ড কখনোই 7 দিন থেকে 1 বছরের মধ্যে হওয়া উচিত, তার ব্যাস কম যেন না হয়। এবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান ইস্যু সিডি ফর আ পিরিয়ড নট লেস দ্যান 1 ইয়ার অ্যান্ড নট এক্সিডিং 3 ইয়ার ফ্রম দি ডেট অফ ইস্যু। তার মানে এটা কী বোঝাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরদের ক্ষেত্রে এটি মিনিমাম হচ্ছে 1 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 3 বছর। তাহলে 1 বছরের উপরে হলে সেটা তো শুধু আর শর্ট টার্ম থাকে না, সেটা তাহলে কী হয়ে যায়, লং টার্ম ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। তাহলে ইয়েস, সার্টিফিকেট অফ ডিপোজিট ক্যান বি শর্ট টার্ম অলসো ফর ইন্ডিভিজুয়াল পারপাস, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটি লং টার্মের পারপাস, ঠিক আছে। এবার এখানে এই জায়গা থেকে আমাদের যে কোশ্চেনটা করা হয়েছে, তাহলে এটি একটি লং টার্ম ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই আরবিআই, হ্যাঁ, বাট লেখা রয়েছে টু আ কর্পোরেশন, না শুধু তো কর্পোরেশনের এখানে মেনশন নেই, ইন্ডিভিজুয়ালও পার্টিসিপেট করতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্টিসিপেট করতে পারে। তাহলে আমাদের সেকেন্ড নাম্বার পয়েন্টটা ভুল হয়ে গেল। থার্ড নাম্বার পয়েন্টে এখানে যেটি লেখা ছিল কল মানি, কল মানি এটি একটি শর্ট টার্ম ফাইন্যান্স ইউজড ফর ইন্টার ব্যাংক ট্রানজাকশন। একটু দেখে নিই কল মানি কাকে বলে। কল মানি হচ্ছে পার্ট অফ আ মানি মার্কেট। তো ওভারনাইট বেসিসে বা একদিনের জন্য যখন কাউকে টাকা ধার দেওয়া হয় তখন তাকে কল মানি বলে। মেনলি এই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টটি আমরা ব্যবহার করে থাকি ব্যাংক ব্যাংক টু ব্যাংকের দ্বারা, তাদের যে রিজার্ভ থাকে সেই রিজার্ভটা মেনটেন না হলে এক রাতের জন্য তারা টাকা ধার নিতে পারে, একে বলে কল মানি। এরকম আছে কল মানি, টার্ম মানি, এই টাইপের এই বিভিন্ন ম্যাচুরিটির উপর বেস করে এই ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টসগুলো আমরা ব্যবহার করতে দেখতে পারি, নোটিস মানি। এবার দেখো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আর দোজ ইনস্ট্রুমেন্ট যার ম্যাচুরিটি পিরিয়ড লেস দ্যান 1 ইয়ার। হয়তো ইতিমধ্যে অনেকে ভাবছো যে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ডের মধ্যে ডিফারেন্স কী। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে আর দোজ যার ম্যাচুরিটি পিরিয়ড 1 বছরের থেকে কম, ঠিক আছে, 1 বছরের থেকে কম, 364 দিন লাস্ট হতে পারে মানি মার্কেটের ক্ষেত্রে। এবার দেখো সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, ইন্টার ব্যাংক পার্টিসিপেশন সার্টিফিকেট, ইন্টার ব্যাংক টার্ম মানি, ট্রেজারি বিল, বিল ডিসকাউন্টিং, কল নোটিস, টার্ম মানি, এই প্রত্যেকটি টপিক আমার কার সাথে কানেক্টেড, প্রত্যেকটি টপিক আমার কানেক্টেড এক্ষেত্রে মানি মার্কেটের সাথে। ইচ অ্যান্ড এভরি টপিকের জ্ঞান তোমাদের থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর করতে পারবো না। তার মানে আমরা এখানে যেটি দেখছিলাম কল মানি শর্ট টার্ম ফাইন্যান্স ইউজ ফর ইন্টার ব্যাংক ট্রানজাকশন, ইয়েস ইট ইজ অলসো কারেক্ট। লাস্ট এখানে বলা রয়েছে জিরো কুপন বন্ড, ইন্টারেস্ট বিয়ারিং শর্ট টার্ম বন্ড ইস্যুড বাই শিডিউল কমার্শিয়াল ব্যাংক টু কর্পোরেশন। এবার আমাকে জিরো কুপন বন্ড কাকে বলে দেখতে হবে। দেখো কুপন বন্ড কি, কুপন বন্ড মানে হচ্ছে গিয়ে ডিসকাউন্টেড ফেস ভ্যালুতে এটি পেমেন্ট করা হয়। তাহলে ব্যাপারটাকে যদি একটু বুঝিয়ে বলি, ধরো এরকম একটা পাতা রয়েছে, ঠিক আছে, এখানে 100 টাকা লেখা রয়েছে। এবার এই বন্ডটা বিক্রি করা হচ্ছে সাপোজ 90 টাকায়, ওকে, গভর্নমেন্টের দরকার পড়েছে ডিসকাউন্টেড রেটে, 100 টাকা ছিল, ডিসকাউন্টেড রেটে বিক্রি করছে 90 টাকায়। এবার 6 মাস বাদে, ধরো এখানে ম্যাচুরিটি পিরিয়ড লেখা আছে 6 মাস বাদে, এই পাতাটা যেটা আমি দিয়ে আসবো ব্যাংকের কাছে, তারা আমাকে কি পেমেন্ট করবে, 100 টাকা পেমেন্ট করবে। তাহলে আমার ক্ষেত্রে লাভ কত হলো, 10 টাকা লাভ হলো, 10 টাকা প্রফিট, কারণ আমি জিনিসটি কিনেছিলাম 90 টাকায়, বাট আমি 6 মাস বাদে যখন পাতাটা ফেরত দিতে গেলাম আমি 10 টাকা এক্সট্রা পেলাম।
একে বলে এই যে যেই পদ্ধতিতে এটি বিক্রি করা হলো একে বলে ডিসকাউন্টেড রেটে সেলিং, ঠিক আছে। এবার এই ডিসকাউন্টেড রেটে সেলিং করার জন্য অনেক সময় বন্ডে, তোমরা দেখো না গভর্নমেন্ট বন্ড ইস্যু করে, তখন অনেক সময় দেখা যায় এই যে 6 মান্থস এখানে মেনশন করা রয়েছে, 6 মান্থস বাদে আমি তো পুরো ম্যাচুরিটি ভ্যালুটা পাবো, বাট আমার যদি প্রত্যেক মাসে টাকার দরকার পড়ে, এই বন্ডের গায়ে এরকম ছোট ছোট কুপন থাকে। লাইক ধরো প্রথম মাসে আমি 10% পেলাম ইন্টারেস্ট, পরের মাসে 10% ইন্টারেস্ট পেলাম, এরকমভাবে 4 বার আমি 10% ইন্টারেস্ট পাবো। এই পাতাটা ছিঁড়ে নিয়ে গেলে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেবে, কার রেসপেক্টে দেবে, এই 100 টাকার রেসপেক্টে 10% করে ইন্টারেস্ট দেবে, মানে 10 টাকা 10 টাকা করে আমি প্রত্যেক মাসে পাবো। ধরো এটা লেখা রইলো, আমি বোঝানোর জন্য বলছি। তো একে বলে এই পার্টিকুলার এই এই রকম টাইপের যে বন্ডগুলো থাকে যার নিচে কুপনের যে কাটিং করা থাকে বা কুপন দেওয়া থাকে, যেটা কিনা আমাদের ইন্টারেস্ট দিয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে কুপন বন্ড, ঠিক আছে। আর ইন্টারেস্ট বিয়ারিং কুপন বন্ড, ইন্টারেস্ট বিয়ারিং কুপন বন্ড, বাট যার মধ্যে এই জায়গাটা থাকে না, মানে কোনো রকম কুপন থাকে না, তাকে বলে জিরো কুপন বন্ড, ঠিক আছে। তো একটি কুপন ইজ আ পিরিয়ডিক ইন্টারেস্ট রিসিভড বাই দি বন্ড হোল্ডার ফ্রম টাইম টু টাইম ইস্যুয়েন্স অফ আ বন্ড টিল ম্যাচুরিটি। দেখো লেখা রয়েছে একটা কুপনে পিরিয়ডিক ইন্টারেস্ট রিসিভ করা হয় বন্ড হোল্ডারের টাইম টু টাইম যতক্ষণ না বন্ডটি ম্যাচুরিটিতে যাচ্ছে। বাট জিরো কুপন বন্ড, যাকে বলা হয় ডিসকাউন্ট বন্ড, ডু নট পে এনি ইন্টারেস্ট টু দি বন্ড হোল্ডার। এই এই কোনো রকম ইন্টারেস্ট পাওয়া যাবে না, শুধুমাত্র কি হবে যখন আমি কিনতে যাব তখন আমাকে লার্জ ডিসকাউন্ট দেওয়া হবে ফেস ভ্যালু রেসপেক্টে। একে বলে জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডে প্রথমেই যেটা লেখা রয়েছে ইন্টারেস্ট বিয়ারিং শর্ট টার্ম বন্ড, তো প্রথম কথা এটা ইন্টারেস্ট দেয় না। তাহলে আমার 2 নাম্বার আর 4 নাম্বারটা ভুল, 1 নাম্বার আর 3 নাম্বারটা ঠিক। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট আনসার। কতজন পারলে আনসারটা করতে বা পারলে না, কি প্রবলেম ফেস করলে, কোথায় তোমাদেরকে ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেনে সলিউশন করতে হেল্প করতে পারি আমাকে অবশ্যই জানো। যারা স্পেশাল বা ক্লাসে রয়েছো যেভাবেই থাকো না কেন, ক্লাসে যারা আছো তাদের চিন্তার ব্যাপার নেই, কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটি কোর্স আনছি। আর যারা স্পেশাল থেকে ক্লাসে আসতে এই মুহূর্তে পারছো না, তারাও আমাকে জানিও কীভাবে তোমাদের হেল্প করতে পারি। এটি একটি এক্সাম্পল আমরা বলতে পারি, যদিও বা আমাদের এখানকার নন, ওয়াশিংটনের। তো এরকম টাইপের দেখতে হয়, এখানে এরকম ভ্যালু লেখা থাকে, ইস্যু ডেট লেখা আছে, দেখো এখানে মেনশন করা রয়েছে ডিউ অ্যান্ড পেয়েবল, তার ডেটও 1 বছরের বন্ড, এটাও মেনশন করা রয়েছে, এবং পুরোটাই এখানে সবটা কথাটা মেনশন করা রয়েছে, এরকমই দেখতে হয়। সো এই ছিল আজকের আলোচনা, পরের কোশ্চেন্সগুলো তোমরা নিজেরা সলভ করে নিতে পারো। সিস্যাটের পার্টটা রেগুলারিটি মেনটেন করো, আমাকে জানিও কি চাইছো, কেমনভাবে তোমাদের সাথে লাস্ট উইকটি এগোতে পারি এই সিরিজে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, এবং আজকের যে কনসেপ্টগুলো আমরা শিখলাম সেগুলো তোমাদের যদি শেখা হয় তাহলে নিশ্চয়ই জানিও কি বুঝতে পারলে কি না, ঠিক আছে। সো ইন্টারাকশন ছাড়া ইন্ডিয়ান ইকোনমিকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়, তবুও আমি চেষ্টা করলাম। তোমরা বুঝতে পারলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক বাটনে প্রেস করে আমার মোটিভেশনকে টিকিয়ে রেখো। WBCS প্রিলিমিনারি 2021-কে টার্গেট তারা করছো, লাস্ট মিনিট রিভিশন তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, এবং 2022-এরও যাদের টার্গেট রয়েছে আমরা ফাউন্ডেশন করছি। সো এই কোর্সটির ব্যাপারেই বলছিলাম, 3rd August তোমাদের জন্য আসছে, তাই সাবস্ক্রিপশন যদি প্রয়োজনীয় বোধ করো নেক্সট মাসে বা এই মাসে যখন ইচ্ছা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। এই টাইপের কনসেপ্টসগুলোকে আমরা এখানে ক্লিয়ার করব, এবং ইন্ডিয়ান ইকোনমির যে প্রশ্নটি আসবে সেটি কীভাবে সুন্দরভাবে আমরা সলভ করতে পারি সেটি দেখার চেষ্টা করব। EMI মেথডের মাধ্যমেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে পারো, এবং এই সাবস্ক্রিপশন করার পরে তোমাদের যদি মনে হয় আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে তোমরা ক্লাসেস করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।